হয় মই বর্তমান উপস্থিত আছো ওদালগুড়ি জেলার খৈরাবাড়ী শিক্ষাখণ্ডর অন্তর্গত এখন আত্রিঘাট চাহ বাগিচাত আর এখন আত্রিঘাট চাহ বাগিচাত ভেরগাঁও আইডিএস আইডিএসর অন্তর্গত এখন অঙ্গনাবাড়ি সেন্টার আর দেখিছে আপনাদের মুকলি আকাশের তলত আজি প্রায় বহু বছরের প্রায় অঙ্গনাবাড়ি 91 যে সেন্টার নম্বর আর এই সেন্টার নম্বর মুকলি মরিয়াকে পাঠদান করবলগা হয় বারিষা দিলে পাঠদান করব নয় আর যত নাকি বর্তমানের শিক্ষা ব্যবস্থাটে যথেষ্ট গুরুত্ব পাই আছে যদিও সরকারে বিভিন্ন ধরনের আসনি গ্রহণ করেছে যদিও মুখ্য যে শিক্ষামন্ত্রী রমেশ পেগুড় ডাঙরিয়ায় বিভিন্ন আসনিসমূহ লৈছে যে বাস্তব ক্ষেত্রে যদি বাগিচা সমূহ কিন্তু কোনো ধরনের ফলপ্রসূ যিখিনি হব লাগিছিল হওয়া নাই তেওঁলোকে ইতিমধ্যে জনাইছে পাঁচবার তেওঁলোকে আবেদন অনুনয় বিনয় করেছে বাগান পক্ষ কিন্তু তেওঁলোকে কোনো ধরনের এনওসি দিয়া নাই আর তেওঁলোকে বারম্বার এটাই দেখুয়াই আহিছে যে উপরের পৰা অর্ডার আহিব লাগিব তেওঁলোকৰ উপরের পৰা অর্ডার আহিলেহে তেওঁলোকে এনওসি দিব পাৰিব এই ক্ষেত্রত কিন্তু অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয়ে যথেষ্টখিনি পদক্ষেপ লৈছে বা তেওঁলোকে ঘোষণা কৰিছে যে বাগান যিবিলাক এরিয়াবিলাক আছে বাগানত থকা যিখন বিদ্যালয়সমূহ আছে তেওঁলোকে এনওসি দিব লাগিব যদি এনওসি নিদিয়ে তেতিয়াহলে আইনৰ ব্যৱস্থা লব বা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিব কিন্তু তাৰ প্ৰতিচ্ছবি ওলোটা দেখিবলৈ পোৱা গৈছে আমাৰ ইয়াত বাইদেউ এজনী আছে গতিকে আমি বাইদেউৰ পৰা আমি জানিম গতিকে বাইদেউ কি ক'ব বাইদেউ এনেকৈ আপুনি মুকলি আকাশৰ তলত ছাত্ৰ ছাত্ৰীক পঢ়াই আছে এইটো একেবারে দুর্ভাগ্যজনক কথা কি কব বাইদ আপনি মুকলি আকাশের তলত পাঠদান করে আছে অঙ্গনাবাদী এই 91 সেন্টার মই 91 এই আত্রিঘাট চাহ বাগিচার মোৰ অঙ্গনবাড়ী কর্মী হয় মই 2007 চনতে মই এপয়েন্টমেন্ট পাইছো মই ভেরগাঁও আইসিডিএসর আন্ডারত এপয়েন্টমেন্ট পাইছো মই আমার আত্রিঘাট চাহ বাগিচার ম্যানেজমেন্টক মই আমি পাঁচটা সেন্টার আসিলাম আজি ভেরগাঁও আইসিডিএস পজে করে আমি এপ্লিকেশন দিছিলোঁ এপ্লিকেশন দিয়ার পিছত সারে কলে আমি এনওসি দিব নোৱাৰো পিছত আমার অফিসের পর অর্ডার আহে এই বিল্ডিংয়ের কারণে তেওঁলোকে এনওসি দিব নোৱাৰো বুলি কোৱাত আমি বিল্ডিংটো পাব পাৰা নাই এতিয়া আমার বহুত অসুবিধা হয় আমার যিখিনি চাহ বাগিচার শিশু আছে তেওঁলোকক আমি যেনেকৈ শিক্ষা দিব লাগে আউটডোর ইনডোর আর আমার টিএলএম বিলাক আমি বনাও টিএলএম বিলাক আমার অফিসের পঠায় আমার নষ্ট হয়ে যায় থব কারণে আমার ঠাই নাই আমার এটা রুম নাই আমি বাহিরতে পড়াও বরষুণ দিলে আমি এক নং প্রাথমিক বিদ্যালয় আটিঘাটর তাতে আমি বারান্দাত আমি পড়াও খিচুড়ি ভাত তেনেকৈ খুৱাও বহুত অসুবিধা হয় আমি আমাক ট্রেনিং দি থাকে অফিসের পর আমি সেই ট্রেনিং মতে আমি যিখিনি শিশু আছে অঙ্গী ভঙ্গী বা একটিং একশন সং বা ইনডোর গেমস আউটডোর গেমস আমি টিএলএমখিনিও রাখব নোক শিশন সামগ্রীখিন আমি দেখুয়াই আমি শিক্ষা ভালদরে দিব পারা নাই সেই অনুরোধ জানাইছো মুখ্যমন্ত্রী অসমৰ মুখ্যমন্ত্রী স্যারে যাতে আমাক বাগানের যে ম্যানেজমেন্টের লগত আলোচনা করে আমাক যাতে বিল্ডিং দিয়ায় সেয়ে মই অনুরোধ জানাইছো আপনার দেখাইছো এইটো হচ্ছে আপনার ব্যানারখন আর এই ব্যানারখন দেখাইছে এটা বর্ধমান টেরিটোরিয়াল কাউন্সিল সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আসাম বলে লেখা আছে আইসিডিএস প্রজেক্ট যেটা ভেরগাঁও আর এই অঙ্গনাবাড়ি সেন্টারটি হয়েছে 91A আর 91A এই সেন্টারটিতে মুকলি আকাশের তলত পাঠদান করবলগা হয়েছে যেহেতু এখন বিদ্যালয় আত্রিঘাট এলপি স্কুল যথেষ্ট সরু আর ইয়াত যখন ছাত্র ছাত্রী আছে তেওঁলোককে নুকুলাই পাঠদান করবর কারণে যেহেতু পাঁচটা শ্রেণী কোঠাত মাত্র দুটা শ্রেণী কোঠাতে পাঠদান করবলগা হয়েছে ইয়াতকৈ দুর্ভাগ্যজনক হব নোৱাৰে গতিকে অসমৰ শিক্ষামন্ত্রী মহোদয়ক আমি দেখুৱাইছো আমার দৃশ্যসমূহ চাওক এনেকৈ এই বাইদেউসকলে মুকলি আকাশৰ তলত পাঠদান করবলগা হয়েছে এই কণ কণ মানে ভবিষ্যতৰ লগত যে মানে ধেমালি করা হয়েছে তেওঁলোকৰ লগত যে তেওঁলোকৰ এই শিক্ষা বিভাগৰ যে বা বাগান পক্ষই যে কোনো ধরনের গুরুত্ব লওয়া নাই তাৰে জল জল পটপট উদাহরণ আমি আপনাদের দেখাইছো আর এনেকৈ বাইদেউসকলে জনাইছে ইয়াত থকা অঙ্গনাবাদী যিখিনি আমার ম্যাডামসকলে জনাইছে যে আমার এনেকৈ মুকলি আকাশের তলত পাঠদান করবলগা হয় বারম্বার বাগান পক্ষক আবেদন অনুনয় বিনয় করার পিছতো এনওসি নিদিয়ে ঘর বনাবলৈ নিদিয়ে গতিকে যথেষ্ট অসুবিধার সন্মুখীন হয়েছে গতিকে এই ক্ষেত্রত এই ক্ষেত্রত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি এটি প্রতিবেদন দেখাইছো আপনাদের খবর লাইফর যোগেদি যে যাতে এখন
অঙ্গনাবাদী সেন্টারত যথেষ্ট অসুবিধা আছে গতিকে যিকোনো প্রকারে অতি শীঘ্রে এখন বিদ্যালয়ত পরিভ্রমণ করে যেখানে ব্যবস্থা লোব লাগে লওয়ার কারণে আমি দাবি জানাইছো আর সে ওদালগুড়ির প্রেম রাজভর খবর লাইভক মানে বিদায় লিছি ধন্যবাদ।